আকর্ষণীয় প্যাকেজে উত্তর ভারত সহ মাতা বৈষ্ণোদেবী দর্শন করাবে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন, সাংবাদিক বৈঠকে ঘোষণা আইআরসিটিসির। উত্তর ভারত সহ মাতা বৈষ্ণোদেবী দর্শন করাবে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরসিটিসি কলকাতার তরফ থেকে আগামী 11 আগস্ট এই বিশেষ টুরিস্ট ট্রেনটির উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এই বিশেষ টুরিস্ট ট্রেনটি ভারত মাতা মন্দির গঙ্গা আরতি রামঝুলা লক্ষণঝুলা ত্রিবেণী ঘাট মাতা বৈষ্ণোদেবী মন্দির স্বর্ণ মন্দির ওয়াঘা বর্ডার তাজমহল মথুরা বৃন্দাবন রাম জন্মভূমি এবং সরজ নদী দর্শন করাবে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে আগামী 11 আগস্ট যাত্রা শুরু করবে। সোমবার দুপুরে এই উপলক্ষে আইআরসিটিসির তরফ থেকে হাওড়ায় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বলা হয় বর্তমান ভারত সরকারের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং দেখো আপনা দেশ, এই উদ্যোগ রূপান্তর করতে এই বিশেষ টুরিস্ট ট্রেনটির সূচনা হতে চলেছে। ভারতীয় রেলের ভারত গৌরব ট্রেন প্রকল্পের অধীনে রেলের পর্যটনের প্রচারের জন্য রেলওয়ে ভাড়ার আনুমানিক 33% ছাড় দেওয়া হয়েছে। 10 রাত্রি এবং 11 দিনের প্যাকেজ ইকোনমি স্ট্যান্ডার্ড এবং কমফোর্ট ক্লাস থাকছে। যেখানে রাতের বিশ্রাম প্রয়োজন সেখানে ইকোনমি বিভাগের জন্য নন এসি বাজেট হোটেল, স্ট্যান্ডার্ড বা ডিল্যাক্স বিভাগের জন্য এসি হোটেল, নিরামিষ খাবারের ব্যবস্থা, নন এসি এবং এসি বাসে দর্শনীয় স্থানে ভ্রমণ এবং ভ্রমণ বিমা ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যটকদের সুবিধার জন্য যেসব বোর্ডিং এবং ডিবোর্ডিং পয়েন্ট চিহ্নিত করে রাখা হয়েছে সেগুলি হলো কলকাতা মেজোদা খড়গপুর ঝাড়গ্রাম টাটানগর রাঁচি বোকারো স্টিল সিটি ধানবাদ হাজারিবাগ রোড কোডারমা গয়া সাসারাম দীনদয়াল উপাধ্যায় প্রমুখ। জানা গেছে সম্পূর্ণ 3টি বিভাগে শ্রেণীভুক্ত করা হয়েছে। 580টি আসন সহ ইকোনমি ক্লাস, 210টি আসন সহ স্ট্যান্ডার্ড ক্লাস রাখা হয়েছে। ইকোনমি ক্লাসে নন এসি বাজেটের হোটেলে থাকার ব্যবস্থা এবং পরিবহন অন্তর্ভুক্ত করা হয়েছে। স্ট্যান্ডার্ড এবং কমফোর্ট বিভাগের জন্য এসি হোটেল অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সমস্ত পরিষেবাগুলিতে সাশ্রয়ী মূল্যে যেমন ইকোনমি ক্লাসে জনপ্রিয় 17,700 টাকা, স্ট্যান্ডার্ড ক্লাসের জন্য জনপ্রতি 27,400 টাকা এবং কমফোর্ট ক্লাসের জন্য জনপ্রতি 30,300 টাকা প্রদান করতে হবে। যারা আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইনে প্যাকেজ বুক করাবেন তাদের পেটিএম সহ বিভিন্ন মাধ্যমে ইএমআই এর ব্যবস্থা থাকবে। এছাড়াও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে বুকিং করা যাবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আইআরসিটিসির এজিএম আনোয়ারুল করিম, যুগ্ম সম্পাদক রাজেন্দ্র বর্মন, ট্যুরিজম অফিসার মধুমতি রায়চৌধুরী ও দীপঙ্কর মান্না। বিশেষ এই ট্রেন ট্যুরিজম ছাড়া অন্য কোনো যাত্রীদের প্রবেশ নিষেধ। এই ট্রেনটি আগামী 11 আগস্ট 2023 কলকাতা স্টেশন থেকে ছাড়বে। উত্তর ভারত সহ মালদা বৈষ্ণোদেবী দর্শন করিয়ে 11-21 আগস্ট ফিরে আসবে।